নানা উদ্বেগ উৎকণ্ঠার অবসান ঘটিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চুরি হয়ে যাওয়া নবজাতককে 27 ঘন্টা পর উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর 1টার দিকে নগরীর বোয়ালিয়া থানার মুন্নাপের মোড় এলাকায় একটি বস্তি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় চুরি করে নিয়ে যাওয়া নারী ও তার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখার একটি চৌকস দল এই অভিযান চালায়। গ্রেপ্তারকৃতরা হল মৌসুমী বেগম ও তার স্বামী সজীব। তারা নগরের বোয়ালিয়া থানার তালাইমারি রানীনগর এলাকার পল্টুর বস্তিতে বসবাস করেন। এ বিষয়ে জানাতে বেলা 3টার দিকে রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখা কার্যালয়ে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সেখানে সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। তিনি বলেন, আটককৃত নারীর 8 বছর আগে বিয়ে হলেও তার সন্তান হয়নি, তবে তিনি কোনো বাচ্চা চোর চক্রের সঙ্গে জড়িত কিনা তা আমরা খতিয়ে দেখব। পুলিশ কমিশনার জানান, বাচ্চাটিকে ইতিমধ্যে তার বাবার কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে আর বাচ্চা চুরি করে নিয়ে যাওয়ার অপরাধে গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সন্তান ছিল না দীর্ঘ 8 বছর, সে এখনো আমরা তার কাছ থেকে পুরোপুরি ঘটনা জানতে পারিনি। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব যে সে কোনো শিশু বা নবজাতকের চক্রের সঙ্গে জড়িত কিনা। তা আমার মনে হয় এখনও আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি নাই। এই মহিলা আরও কোনো শিশু পাচারের সঙ্গে জড়িত কি না আমরা তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করে পরবর্তীবার আপনাদেরকে জানাবো। এদিকে শিশুকন্যা ফিরে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তার বাবা মাসুম রবি দাস। পুলিশ ডিবি যেটা উদ্ধার করবে এটার জন্য অনুরোধ করে, যার সংসার মায়ের কোল থেকে এই অন্যায় করে যদি করে তার বিচার হবে, দিয়ে মাফ করে দেবে না তাকে শাস্তি দিতে হবে। উচ্ছ্বসিত স্বজনরাও, তারা প্রশাসনের প্রতি ধন্যবাদ জানাবো। আমাদের একটা যে বাচ্চা মা যে কি জ্বালাতে আছে আর আমরা কি জ্বালাতে আছে আমরাই বুঝছি, কি শব্দ করবো তাদেরকে আমরা জানাবো যে যাক আমাদের বাচ্চাটাকে উদ্ধার করেছে, ধন্যবাদ আমরা উনাদেরকে জানাবো। গত শুক্রবার রামেক হাসপাতাল থেকে চুরি যায় এই কন্যা শিশুটি। নানা শঙ্কার অবসান ঘটিয়ে শিশুটি উদ্ধারের পর তার নাম রাখা হয়েছে লক্ষ্মী।